একটা তাজমহল করে দিতাম। ভালোবাসা কিন্তু নোটিশ দিয়ে আসে না, ভালোবাসা হিসাব করে হয় না। মাত্র 18 বছর বয়সে আমার জীবনে এক ঝড় নেমে আসবে আমি বুঝতে পারিনি। সে আমাকে আমার জন্মদিনে 18টা সাদা গোলাপ দিয়েছিল। আমার আসলে সাদা গোলাপ ভীষণ পছন্দের, তা লাল গোলাপ গোলাপ প্রিয়, কিন্তু তারপর আমাকে সাদা গোলাপটা দিয়েছে, এটাই খুব ভালো লেগেছিল। এর তখন আগে কখনোই ভালোবাসা দিবস পালন করা হয়নি, এবারে প্রথম পালন করব। মানে আমি ভীষণ এক্সাইটেড, কারণ এবার ভ্যালেন্টাইন্স ডে তে সে আমার জন্য আরো 2টি বই নিয়ে আসছে, একটা কবিতার বই তৃষা তোমার জন্য, আরেকটি উপন্যাস তৃষার ভালোবাসা। তো এই 2টি বই যেহেতু আসছে, তাই আমি অনেক এক্সাইটেড। আমার কাছে ভালোবাসা মানুষটিকে কাছে পাওয়াই সব থেকে বড় বিষয়, তার সাথে আছি, ভালো আছি, একসাথে থাকতে পারছি, এটাই তো অনেক। অ্যাকচুয়ালি ভালোবাসা দিবস আমরা গটাগরি করছি, হ্যাঁ, কিন্তু প্রতিটা দিনই ভালোবাসার দিবস। আমি যদি একজনকে ভালোবাসি, সেই জন্য কোনো ভালোবাসার দিবস বা কোনো ক্ষণ কিছুই লাগে না আমার মনে হয় আর কি। প্রতিটি যদি সত্যিকারের ভালোবাসা থাকে, প্রতিটা দিনই ভালোবাসা দিবস। তবে এই ভালোবাসা দিবসে আমি ওকে বলেছি যে আমি তো সম্রাট শাহজাহান না, সম্রাট শাহজাহান হলে আমি একটা তাজমহল করে দিতাম। যেহেতু সম্রাট শাহজাহান না, তা আমি ওর জন্য যে 2টি বই আমি লিখেছি, আমার সম্পূর্ণ মেধা দিয়ে, সম্পূর্ণ ভালোবাসা দিয়ে 2টি বই, এই 2টি বই আমি বলছি এই বইগুলি তোমার জন্য তাজমহল। এবং সেও খুব খুশি হয়েছে এবং খুব এক্সাইটেড বলল যে ভালোবাসা দিবস, আমরা ভালোবাসা দিবসে যাবো, বই মেলায় যাবো, ঘুরবো। আমার দিনটা মানে আমাদের একান্ত আমাদের করে আমরা পার করার ইচ্ছা আছে আমাদের। ভালোবাসার বিষয়টা আমি বলি, ভালোবাসাকে আমরা কি বলি, ভালোবাসা পবিত্র নাকি প্রেম? পবিত্র বলি, তার মানে এটা পবিত্র জিনিস, এটা একটা স্বর্গীয় জিনিস, ঠিক আছে? তবে ভালোবাসা কিন্তু নোটিশ দিয়ে আসে না, ভালোবাসা হিসাব করে হয় না। মানুষ এই অনেক বছর ধরে আছে, ভালোবাসা হয় না, আবার এক দেখাতেই ভালোবাসা। তো আমার কথা হলো যে আমাদের যে বিষয়টা, এটা সম্পূর্ণ পবিত্র এবং আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমরা দুজন দুজন নিজেরা খুবই ভালো আছি, ব্যাস এইটাই আমাদের মেসেজ। এই বইতে তো আমি লিখেছি অনেক সময় সহ তার বন্ধু জীবন অনেক কিছু আমাকে এক্সপ্লেন করেছে, ঠিক আছে? না এক্সপ্লেন করেছে মানে ওখানে আমি আবার লিখেছি যে তার জবা তার ভাষ্য মতে কিছু কথা তো তার ভাষ্য মতে আছে, সেই কথাগুলি আমি এখানে লিখেছি। যে বিষয়টা হলো ভিকটিম সাপোর্ট সেন্টারের ভিতরে তো আমি ছিলাম না, ও ছিল, তো ওখানে ওর অনুভূতিটা সে আমাকে বলেছে। সেভাবে যেমন লিখেছে যে মাত্র 18 বছর বয়সে আমার জীবনে এক ঝড় নেমে আসবে আমি বুঝতে পারিনি, তবে আমি অনেক শক্ত ছিলাম। প্রতি রাতে বালিশে মুখ চেপে কান্না করতাম, সব কষ্ট ভুলে থাকতে বই পড়তাম, নানা রকম বই পড়েছি। 1 মাস ছিলাম, 1 মাসে আমি 100-এর উপর বই পড়েছি।